كيزر আশামি হইছে গিয়া কইল রে লুকাইতাম কই পুলিশে ধরে লাইব গরত লুকানি জার না টাকা জার না যাই গিয়া এক জায়গাত কবরস্থান বড় নিরা এক জায়গা এই জায়গা তো পুলিশ সকল বের যায় না শশান কবরস্থান ওখের ডরাইয়া বের যায় না আসলে ডরর কিচ্ছু নাই বাবা এল লাগি বেটা গিয়া তা দসা খবর যেটা আছে পুরাতন খবরর গাত জ্ঞানী চিন্তা বসিয়া রইছি বাক্কা বাদে আক্তা বুঝবইল গাড়ি এগানোর আওয়াজ বুঝাইছি গাড়ি দেখলো হাকি ড্রেস লাগাইল তো পুলিশ জীব পুলিশ না কই না কইছে হে উগি দিছি আর পুলিশে দেখি দিছি পুলিশে দেখে কই দিল গাত কি ঘুরে যায় গিয়া দর্শন দরিয়া কই ডান্ডা দিছি তারে ইতা ইতা জিকাইছো কিচ্ছু কই না হে তো ডরাইয়া বেউস হই গেছে তো যা আল্লাহ আমারে তুই কিন্তু দরিয়া নিবা হে তো মূল তো আসামি ইতা ইতা জিকাইছো জবাব দিতে পারছে না পুলিশে ডান্ডা কই দি ভালে গেছে বারে আগে গাও তাটি আটি করবা ইতা খবর আজাব উজাব না ইতা বুদ্ধা বলে তুমি কি লাভ উদ্বাইলা বলে খবর রইতে রইতে আইয়ারি গাত রইতে রইতে না সাফ না বিছা না আগুন কিচ্ছু নাই চুড়া বুধবাইছি একটা আছে শাস্তি বলে কিতা ও তো আইসন দেখলাম হাকির ড্রেস লাগাইয়া ওটা ফরিস্তা উরিস্তা হইব বুধবাইছে আইয়া তোমার নাম জিকাইছন ইতা ইতা জিকাইছন আমি সারা বুঝছি না ওজন খবর যেন সোয়াল করা হয় এটা আমি জবাব দিছি না কিচ্ছু মাতিছি না না মাতি রই গেছি আমার ডান্ডা কয়ে দিয়া কয়েকটা দিয়া ফেলাইয়া গেছন গিয়া ও কয়েকটা ডান্ডা দিবে একটা কি বেশি কোনো খবর আজাব নাই বুঝাইছি তো মানছে রে খবর এটা উদ্ধার হবো তো বলল আমরা এক গুড়ে মনে করতে পারে হাসরের ময়দান কিতে হইব এটা হাসানি কি মিজানি সব সত্য সবার উপরে আমরা ইমান আছে সব সত্য আল্লাহ কদের কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন না তুমি তাই মনে করছো এটা মিশা আজ দেখো এটা মিশাই না হাসা আগেরাতার কথা তখন মানুষ পেরেশান পাগল হয়ে যাইব গা সব মানুষ যার জন্য কিরামান কাতিবিন ও বন্দাগল তুমি তাই জানিয়া রাখো কিরামান কাতিবিন দুইজন ফরিস্তা আমি তোমাদের দিলাম খান্দর মধ্যে তখন লগে তখন সব সময় খান্দর কথাও আছে আর লগে থাকার কথা আছে প্রত্যেক মখলুকর লগে দুইজন ফরিস্তা গলাছন সুবহানাল্লাহ এর গতিকে নবী জি ফরমায় একটা সাপ যদি পাও তুমি তার মারি লাই বিসমিল্লাহ কইয়া সাপ মারলে দুইজন ফরিস্তা আজাদ হইবা তোমার লাগে কি করবা দোয়া দিবা সাপ মারতা সাপ আর বিচার কথা কইছন মারতাই মারলে বালা বলে কিতা সাপ আর বিচ্ছু আমদার কবরের শাস্তি দেনেওয়ালা দুইটা জন্তু এগুলা কবরেও তাকে জাহান নামে দুজকর গাড়া তো আসো এর লাগি সাপ আমরা মারতাম পারি সাপ রে আপনি মারতা খেউরার গড় যদি কোনো জায়গায় সাপ ঢুকি গেছে হইতা জিন্না তৈলে যাও গিয়া সাপ হইলে তাক চোখ ফিরাইবা চকুর ফলকর লেগে জিন্না তৈলে মিলাই যাইব সাপ হইলে রইব সাপিকু মারার চেষ্টা করিও আর সাপ মারিয়া তুমি তার গাড়ি লাইও সাফর যদি গোসা খাটা যদি খেউরার ফাও বার ঢুকে এটার তাকি বড় ধরনের কোনো বেমার হয়ে যাইতো পারে বিশ্বাস জিনিস এল্লা কি সাপ মারি আমরা দেশ ইটা মারি দানো ফালাই দেন অমুক জায়গা ফালাই দিন দুড়া মাল্লা মাল্লা এটা ওইগুত বিশুষ নাই এরপরেও একটা দূষণীয় জিনিস দুড়া মারিয়া সাপ মারি ইটা মারি ফালাই দিন নানি ওলা জাগাত গাড়িও সাপ তুমি দেন যেসা জায়গা সাপ রে ফালাইও না সাপ পশিয়া দুর্গন্ধ হইলে নাকের মধ্যে লাগলে এটার নাকি ক্ষতি আছে ডাক্তাররা এটা ব্যাপারে ঘোষণা দিস এর জন্য বিচা ফাইলে মারক্কা আর এক জিনিস খেয়াল করবা ফিফড়া যেটা বাড়িয়ে ঘরে আসর ফিফড়ারে তুমি তা একবারে ফাও দি গোসাইয়া মারিও না সুলাইমান আলাইহি সালাতু ওয়াসসালামর জামানাত ফিফড়ার এক ঘটনা দেখলাম ফিফড়া ছয় মাইল দূরের খবর কইতো আরে সুবহানাল্লাহ ছয় মাইল সোয়মান এল্লাগি হাসরের ভয়াবহ দিন বড় কঠিন দিন বামা আমরা মক্কা নগরে গেলাম হাজি সাহ অকল তাইন তান কইতে পারবা আরব দেশে কতটুক গরম রৌদ্রের তাপ আরব দেশের মধ্যে ফাতর কত গরম হয় আরব দেশের বালি যেগুলা কতটুক গরম হয় খেও যদি খালি ভাইয়ে যদি ফাড়া মারি দে ফাও জ্বলি যাইব আর খেও যদি আল্লাহর বন্দে গান কোনো মানুষের যদি তা গরম জায়গার যদি শুয়াইয়া রাখা হয় শরীর জ্বলি যাইব এইভাবে কিয়ামতর দিন তাম্বার জমিন হইব বাবা তাম্বার জমিনের মধ্যে মানুষ হাঁটিব ফাড়া মারব মাতা মানে উনাইয়া গরম হইয়া মাতার মগজ পর্যন্ত উনাইব হাসরের ময়দান বাবা
জুতা থাকতো না আজকে জুতা ভাব দি আমরা টিয়ার বাবা একদিন হইব কঠিন ভয়াবহ কেয়ামতের দিন গরম পাথরের মধ্যে ফাড়া মারবা থাম্বার জমিনের মধ্যে ফাড়া মারবা আরব গেলে দেখি আইবা কোনোদিন কি পরিমাণ মাটি গরম হয় কি পরিমাণ বালি গরম হয় কি পরিমাণ ভাতর গরম হয় আর কি পরিমাণ রুদ্রের তেজ বাবা এর কারণে এমন একদিন হইব সেই দিন মানুষ পাগলের বেশে খালি ঘুরিবা কোনো ছায়া পাইতা নাই কোনো গাছর দাল লইতে পারতা নাই يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك الله بك رب العالمين جنان তোমাদের সৃষ্টিকারী তোমাদের লালন পালনকারী তোমাদের আল্লাহ যেই না জয় এই আল্লাহ কত সুন্দর করিয়া বন্দারে তোমারে আল্লাহ সৃষ্টি করছেন সবে দুরুদ পড়ক আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد الله قد بأي سورة ما شاء ركبك أمي الله جاتي আমি তোমাদের সৃষ্টি করতে স্রষ্টা আল্লাহ কত সুন্দর করিয়া তোমাদের আমি সুন্দর করে সৃষ্টি করছি ইলা সকল সুরত আর আমি খেয়র দিছি না আচ্ছা কোন জানে আমরা যারা সুন্দর করে আল্লাহ বানাইছেন নাক মুখ দিয়া খান দিয়া ইলা আর কোনো মখলুক আসুন নি কোন জানে জি না নাই কইতে ও বন্ধ বল কত সুন্দর করে তোমরা আমি বানাইলাম কত সৌন্দর্য তো তোমাদের মধ্যে আমি আল্লাহ দান করলাম ইলা কোনো মখলুক আমি ইলা আমি আর সৃষ্টি করছি না এর লাগি আমরার চেহারা সুরত যেগুলা কত সুন্দর ইলা আর কোনো মখলুক নাই ও আয়াতুর ব্যাখ্যা তফসির ইবনে কাসির লেখছেন এক ব্যক্তি গিয়ে আল্লাহর রাসূল দে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার এগু সন্তান বাচ্চা পাইলাম এগু রং খালা এগু খালা হয়ে গেছে বুঝাইছে খালা জন্ম সন্তান জন্মগ্রহণ করেননি না না খালা হইলে মায়ে ভালাই দিন বাপে ভালাই দিন নি না মা বাপ এমন নিয়ামত সন্তান খালা জন্ম নিলে মাশাল্লাহ কোন সন্তান যদি আতুর জন্ম নে মা বাপে ভালাইন না সন্তান যদি চৌকে গু থাকে না বা দুইটা থাকে না অন্ধ হয় তাহলে মার কাছে এটা সুন্দর মায়ে কোনোদিন সন্তান ডেগিলা ভালায় না বাবায় ভালায় না হয়তো খালা দেখে একটু মন দুর্বলতা আসতে পারে বলে মেয়েটা পাইছি একটু রং খালো হয়ে গেছে কিলা বিবাহ দিতাম ছেলে খালো হইলে তেমন কোনো সমস্যা দেখা দে না ছেলে খালো হইলে কোনো সমস্যা নাই মেয়ে হইলে কিন্তু কিছু মানছে বাঁচি লাইন বাঁচেন নি না না বাঁচি লাইন রং কম গতিকে কিন্তু যদি একটা মেয়ের যদি জীবনে রং যদি কমইয়া থাকে মেয়েটার মধ্যে গুণ যদি বালা থাকে ভেটা যদি ভালো আদব আখলাক চরিত্রবান যদি বাবা জীবনে শিক্ষা দিয়ে গড়িয়া তুলতে পারো তাহলে মানুষের ভালো মানে গুণ দেখিয়া সেই মেয়েটারে মানুষে অনেক সময় বিবাহ দিয়া লইয়া যায় ইয়া রাসূলুল্লাহ বাচ্চাটা খালা নবীজি ফরমাইন খালা হইছে তোমার বাড়িত উট আসন নি বলে জিয় উটিগু উঠনি নি বলে জিয় উটনি গিয়ে বাচ্চা দিছে নি বলে জিয় উটনির খালার কিলা বলে লাল বাচ্চা এগু লাল খালার কিলা বলে লাল বলে জানিয়া রাখো তোমার উটনিটা লাল আসলো বাচ্চা লাল হইছে ওলা কিন্তু নসলের মধ্যে আছে ওসা ও বন্দা তুমি মনের মধ্যে দুর্বলতা নিও না উট যদি লাল হইয়া থাকে বাচ্চাও লাল হইছে ওলা মা এবং বাবার মধ্যে নসল বিশেষ করিয়া মায়ের রং যেটা আছে সে রংটা কি রং হইয়া থাকে যার কারণে তোমার একজন মহিলা যদি কিছু সুন্দর হয় অটোমেটিক সন্তানের সৌন্দর্য তো আল্লাহ দান করিয়া থাকে বাবার যদি রং যদি কিছু কম হইয়া থাকে কিন্তু বাবার কারণে এমন আসে যায় না কিন্তু মায়ের রং যদি পরিষ্কার থাকে সন্তানাদি বেরেশ বেশিরভাগ পরিষ্কার হইয়া থাকন তারপর হইয়া থাকছে গিয়া আল্লাহর বন্দেগান বলে এখন মহিলার রং যদি কম হয় তো এই মহিলার বিবাহ হয় নানি ওইতো নানি তারপরেও বিবাহ হয় মহিলার জীবনে খালি সুন্দর হইলে সুন্দর নাই মহিলার জীবন চরিত্র সুন্দর বানাইতে লাগে
মহিলা যত সুন্দর হোক না কেন চরিত্র যদি ভালো হয় না সুন্দর হয় না এই মহিলার তেমন সৌন্দর্য জমিন মূল্য থাকে না যার জন্য আল্লাহর বান্দাগণ জমিনের মধ্যে আল্লাহ আপনারে আমারে সৃষ্টি করছেন কিন্তু আমাদের মধ্যে ওলা ব্যবধান আছে খেয়রর সৌন্দর্য বেশ খেয়রর হোক এটা নিয়ে আমরা কোন সময় মনের মধ্যে দুর্বলতা না যাইতাম না বলে আল্লাহ আমারে যত সুন্দর দিছো আমার আওলাদ যত সুন্দর দিছো আল্লাহ আমাদের জমিন ওলা আমাদের ব্যবস্থা করিয়া দাও শরীয়ত মোতাবেক আমরা সুন্দর হই আমরা চলার চেষ্টা করদাও যত সুন্দর হোক না কেন মানুষ যত শিক্ষিত হোক না কেন মানুষ মানুষের চরিত্র জীবনে যদি সুন্দর হয় না তাহলে মানুষ তার জীবনে সে সুন্দর নয় দেখার বেলা সুন্দর মানুষের সৌন্দর্য হইল তার আচরণ আচার ব্যবহার ওগুলো হইল গিয়া মানুষের সৌন্দর্য মনে করো কেউ গ্রাম আসন ছেলে সন্তান হলে ২০ জন মেয়ে সন্তানও আসন ২০ জন যুবক ছেলে মেয়ে আসন ২০-২০-৪০ জন যদি এই গ্রামের মেয়েদের যদি আদর যদি বলা হয় চরিত্র যদি বলা হয় একটা মেয়ে বিবাহ দেওয়ার পরে সেই মেয়েটার প্রশংসা হইব দেখা দেখি হইবা এই গ্রামের মেয়েরার চরিত্র বড় ভালো কারণ এই গ্রামের মধ্যে কোনো ধরনের মেয়েরার চরিত্র খারাপ নাই ও গ্রাম থাকি একটা মেয়ে আনার চেষ্টা করো আর এই গ্রামের যদি ছেলেদের যদি চরিত্র যদি ভালো হইয়া থাকে তাহলে গ্রামের মধ্যে মানুষে মেয়ে দিতে সময় কোনো সময় আর বেড়াচেরা করতো না দম লইত নাই এই গ্রামের প্রশংসা করবো এই গ্রামের ছেলেরা বালা চরিত্রওয়ালা ভালো ব্যবহার বালা এর লাগি বিশেষ করে আল্লাহর বন্দেগান মানুষ খালি চামড়া সুন্দর হইলে সুন্দর নাই মানুষের জীবনে চরিত্রওয়ালা সুন্দর বানাইতে লাগব ব্যবহার যদি সুন্দর হয় না মানুষের জীবন তেমন সুন্দর হয় না এর লাগে আখলাক চরিত্র যেটা আমাদের নবীজির সুন্নত মোতাবেক সাহাবায়ে কেরাম অকলর জীবনী ফড়কা দেখক আল্লাহর বান্দাগণ সুন্দর করিয়া আপনার আমার জীবনটা গড়িয়া তোলার চেষ্টা করতাম কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন ও বান্দা হল তুমি তানজেন না না তুমি দেন মিশা মন খসলাই আখেরাতর ভয়াবহ আজাব যেতারে আমি খুঁজলাম আমার কুরআন খুঁয়া দিছিলাম আলী মগলে খইছন তোমরা ইতা মিথ্যা মন করছ খইছ ইতা মনে হয় হাসা হইত নাই ইলা দিল আইতো আরে খেয়র বলে কিওর মরিয়া আল্লে ইতা আর খান কিতা খবরের আজাব একদিন বুঝবাইলাম না হ্যাঁ খবরের আজাব বুঝা যায় না খালি গাত কইবু দেখা যায় বা হরে রাখলাম মারে রাখলাম আর তা মরিয়া আল্লাহ তা কোনো শাস্তি স্তি হইব নি ওভাবের যে মনোভাবা না মানুষের মিথ্যা মনে করা মিথ্যা এটা আল্লাহ কথা কাল্লা বাল তুকাজ্জিবু না বিদ্দিন তুমি তা না না মনে করছো এটা মিশা এটা দিন দিনে দুনিয়ার টাকা অবস্থা এটা মিশা মনে করছো ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন বেশক আমার পক্ষ থেকে এগুলো সব সম্পূর্ণ আছে এটা এর উপরে আমি আল্লাহ নিগাহবান আমার আল্লাহর যাতে সম্পূর্ণ রাখছি এটা সত্য তুমি তার মিশা মনে করিও না মিশা মনে করছো গতি আজকে তোমাদের এই হাল এই অবস্থা এরা থাকতে পারে হে কইতা আর মনে কইতা মনে কর মিশা এটা কিয়ামতর দিন এটা আজাব বুঝা ওইটা আলিম হকলে মনে কর ডর উড্ডা খাইতরা মনে জি এক বেটা ওলা ডর ডরাইছে তো এক বেটা কইল বেটা এক বেটা কেইসর আসামি হয়ে গেছে কেইসর আসামি হইলে কইনানি বনে হিট ঘুরে না কেইসর আসামি হইছে গিয়া কইল রে লুকাইতাম কই পুলিশে ধরে লাইব গরত লুকা নিজার না টাকা যার না যাই গিয়ে এক জায়গাত কবরিস্তান বড় নিরাই এক জায়গা এই জায়গাত তো পুলিশ সকল বেশ যাই না শ্মশান কবরিস্থান খেয়ে ডরাইয়া বেশ যায় না আসলে ডরর কিচ্ছু নাই বাবা এর লাগি বেটা গিয়া তার দশা খবর যেটা আছে পুরাতন খবরের গাত গিয়া নিশ্চিন্তা বসিয়া রয়েছি বাক্কা বাদে আখতা বুঝবাইলো গাড়ি এখানোর আওয়াজ বুঝেছি গাড়ির দেখলো হাকি ড্রেস লাগাইল তাহলে পুলিশ জীব পুলিশ না কইন না কইছে হে উগি দিছি আর পুলিশে দেখি দিছি পুলিশে দেখিয়া কইলে কিন্তু গাত কি ঘুরে যায় গিয়া দর্শন দরিয়া খয় ডান্ডা দিছি তারে ইটা ইটা জিকাইছ কিচ্ছু কয় না হে তো ডরাইয়া বেউ শুই গেছে তো যা আল্লাহ আমারে তুই কিন্তু দরিয়া নিবা হে তো মূলত আসামি ইটা ইটা জিকাইছ জবাব দিতে পারছে না পুলিশে ডান্ডা হয়ে দি ভালে গেছে বারে আগে গাও তাটিয়াটি করো বা ইটা খবরের আজাব উজাব না ইটা বুদ্ধা বলে তুমি কি লাভ উদ্বাইলা বলে খবর রইতে রইতে আইয়ার ইটা গাত রইতে রইতে না সাফ না বিছা না গুল কিচ্ছু নাই চূড়া বুধবাইছি একটা আছে শাস্তি বলে কিতা ও তো আইসন দেখলাম হাকির ড্রেস লাগাইয়া ওটা ফরিস্তা উড়িস্তা হইবা বুঝবাইছে আইয়া তোমার নাম
জিকাইছো নিতা ইতা জিকাইছো না আমি সারা বুঝছি না ওজন খবর ওজন সওয়াল করা হয় ইতা আমি জবাব দিছি না কিচ্ছু মাতিছি না না মাতি রই গেছি আমার ডান্ডা কয় দিয়া কয়টা দিয়া ফালাইয়া গেছন গিয়া ও কয়টা ডান্ডা দিবে এটা কি বেশি কোনো খবর রাজাব নাই বুঝাইছো তো মানছো রকো ইতা উদ্ধার হবো তো ওলা আমরা একগুরে মনে করতে পারে হাসরের ময়দান কিতে হইব ইতা হাসানি কি মিজানি সব সত্য সবার উপরে আমরা ঈমান আছে সব সত্য আল্লাহ কদর কল্লা বাল তুকাজিবুনা বিদ্দিন না তুমি তাই মনে করছো ইতা মিসা আজ দেখো ইতা মিসা না হাসা আগেরাতর কথা তখন মানুষ পেরেশান পাগল হয়ে যাইব গা সব মানুষ যার জন্য কিরামান কাতিবিন ও বান্দাগণ তুমি তাই জানিয়া রাখো কিরামান কাতিবিন দুইজন ফরিস্তা আমি তোমাদের দিলাম খান্দর মধ্যে তখন লগে তখন সব সময় খান্দর কথাও আছে আর লগে থাকার কথা আছে প্রত্যেক মখলুকর লগে দুইজন ফরিস্তা গলাছন সুবহানাল্লাহ এর গতিকে নবীজি ফরমায় একটা সাপ যদি পাও তুমি তাহলে মারিলাই বিসমিল্লাহ কইয়া সাপ মারলে দুইজন ফরিস্তা আজাদ হইবা তোমার লাগে কি করবা দোয়া দিবা সাপ মারতা সাপ আর বিচার কথা কইছন মারতায় মারলে বালা বলে কিতা সাপ আর বিচ্ছু আমদার কবরের শাস্তি দেনেওয়ালা দুইটা জন্তু এগুলা কবরেও তাকে জাহান নামে দুজকর গাড়া তো আসো এর লাগি সাপ আমরা মারতাম পারি সাপরে আপনি মারতা খেউরার গড় যদি কোনো জায়গায় সাপ ঢুকি গেছে হইতা জিন্না তৈলে যাও গিয়া সাপ হইলে থাকো চোখ ফিরাইবা চকুর ফলক হলেকে জিন্না তৈলে মিলাই যাইব সাপ হইলে রইব সাপিকু মারার চেষ্টা করিও আর সাপ মারিয়া তুমি তান গাড়ি লাইও সাপর যদি গোসা খাটা যদি খেউরার ফাও বার ঢুকে ইটার তাকি বড় ধরনের কোনো বেমার হয়ে যাই তোমার এই বিশ্বাস জিনিস এল্লাকি সাপ মারি আমরা দেশ ইটা মারি দান ফালাই দেন অমুক জায়গা ফালাই দিন দুড়া মাল্লা মাল্লা এটা ওই কুত বিশুষ নাই এরপরেও একটা দূষণীয় জিনিস দুড়া মারিয়া সাপ মারি ইটা মারি ফালাই দিন না নি ওলা জাগাত গাড়িও সাপ তুমি দেন যেসা জায়গা সাপ রে ফালাইও নাম সাপ পশিয়া দুর্গন্ধ হইলে নাকের মধ্যে লাগলে এটার তাকি ক্ষতি আছে ডাক্তাররা এটা ব্যাপারে ঘোষণা দিছ এর জন্য বিচা ফাইলে মারক্কা আর এক জিনিস খেয়াল করবা ফিফড়া যেটা বাড়িয়ে ঘরে আস ফিফড়ারে তুমি তাহলে একবারে ফাও দি গোসাইয়া মারিও না সুলাইমান আলাইহি সালাতু ওয়াসসালামর জামানাত ফিফড়ার এক ঘটনা দেখলাম ফিফড়া ছয় মাইল দূরের খবর কইতে পারে সুবহানাল্লাহ ছয় মাইল ছয় মাইল তার নাম পিঁপড়া ছয় মাইল দূরের খবর কইতে পারে পিঁপড়ায় অত ছোট্ট পিঁপড়া পিঁপড়া দেখরায়নি একটা মখলুক এই সহজেন পিঁপড়া একটা মখলুক যার কারণে পিঁপড়া অকল দেখুন জানে গাতত থাকি বাহির হয় গাতত থাকি বাহির হইয়া তারা এক লাইনে খালি আটে তারার মধ্যে একটা ইউনিটি আছে একতা আছে কিন্তু পিঁপড়া দেখবা খানি গুলা খালি বইয়া নিয়ে জমার তারাও বুঝে বৎসর আমরা ছয় মাস খানি আমরা জমাইলাই কিছু খাইলাই বাকি আরো কয়দিন বইয়া বইয়া আমরা খাইব আমরা জেলা খানি গুলা জমাই ওলা পিঁপড়া খানি গুলা জমাইয়া রাখে দেখছেন নানি বাত খাইয়ালে গোসা কাটা ফালাইলা পিঁপড়া বইয়া নিন নানি সারা বেরিয়া গোসা নিয়া গাঁতর মুখ নিয়ে ঢুকাইতে পারো হে ওলা নিন নানি কোনো সময় ইগুর গাতর মুখ নিয়ার গোসাই গুডু গাইতে পারছেন না ফিফড়ারে আগুন দি জ্বালাইবা না গুণাগার হইবা ইচ্ছাকৃত অবস্থায় ফিফড়ারে মারবা না ফিফড়ারে ফাও দি গোসাইয়া মুরাইয়া মারবা না কারণ ফিফড়ার অবদ্ধ আপনার উপরে পড়ব ফিফড়ার তুলা মারিয়া ঝাড়ু দিয়া তুলিয়া নিয়ে অন্য জায়গা ছাড়ি দেও ঘরের মধ্যে যদি ফিফড়াবাদি কই যান পরে আল্লাহর বন্দে গান ফিফড়া যদি বেশি আপনার ঘরের মধ্যে বারবার খালি উঠিত রা আপনার শিরনি করেন আল্লাহ আস্তে আল্লাহ যদি আমার কোনো বালাই তাকে দেখুয়া আর যদি কোনো গজব তাকে আল্লাহ আপনি ফিফড়ার সরাইয়া নেকুয়া আল্লাহ আস্তে সারা শিরনি করার চেষ্টা করবা ফিফড়া আপনার বালাই লাগিও দেখা দে আর ফিফড়া আবার বুড়াইল লাগি ফিফড়া কোনো সময় দেখা দে গর কোনো সময় উন্দুর ঢুকন দুকন নি না না বড় বড় গাতুয়া ঢুকন ঢুকিয়া গোর সাফাই লাইতরা আমরা হানি দিয়া মারি
বেশি যদি উন্দুরন তাহলে আপনার নিশ্চয় আপনার কি বিপদ আছে গজব আপনি জলদি করে শিরনি করেন আল্লাহ ওয়াস্তে আল্লাহ আপনার বলা গুনতে আপনি গর লাগাবকে আপনি লইয়া যায় শিরনি করিয়া দেখবা আল্লাহর বলা হইলে যাইব গিয়া আর এমনে টুকটাক উন্দুর থাকলে বুঝাইতো না বলা হইলে দেখবা আপনার বাড়ি ছাড়িয়া যাইব গিয়া আপনি আল্লাহর কাছে দোয়া করবকা বলা গুনতে গর লইতা ভাই মুসলমান এর লাগে দুইজন ফরিস্তা আছেন দুইজন ফরিস্তা লেখরা কোন বন্দা যদি ছোট থাকে ছোট গুনাহ করেন বড় যদিও গুনাহ করেন সারা কিন্তু ফরিস্তা লেখতে আছেন বাবা এর লাগে কিরামান কাতিবিন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন দুইজন ফরিস্তা সব সময় তোমাদের লগে আছেন তুমি তার কি করিও কিছু পর্দা হালতে তাকিয়ে পর্দা করিও কিন্তু পর্দার মাথা ইলো কেন আমরা বাড়িয়ে ঘরে যারা টেকা পয়সা আছে বাথরুম বানাইছি ইংলিশে বাথরুম কোয়া হয় বাথরুম বাথরুম বানাইছি মানে হাম্মাম খানা বানাইছি হাম্মাম খানার মধ্যে গোসল করা হইল সুন্নত হাম্মাম খানার মধ্যে কাপড় পরিধান করা হইল সুন্নত বদলানি সুন্নত আমরা সারা খেয়াল করি আগে পশ্রাবখানা পায়খানা ঘর আগে ঠিক করার আমরা চেষ্টা করতাম বাবা যতটুক সম্ভব মোটামুটি সুন্দর করিয়া আর মুসলমান হিসাবে আমরা বাড়ির মধ্যে ডেলার ব্যবস্থা করিয়া রাখতাম ইলা মুসলমানের বাড়ি আছে আমরা মুসলমান গিয়া ডেলা হইলে দেখবা খালি দাড়ি পুষ্টাইত্রার কুনটাইত্রা ডেলা দিতাম বুঝাইছি খোয়া সরম এক জায়গা তোলা ডেলা খোয়া উঠলো বেটা দিয়েছে খালি দাড়ি দুম লাত দের খালি লাত্তাই দাঁড়ির ভাঙ্গি আনিয়া দিছি একটু মা বুঝাইছি আল্লাহ আমার আমার মনে রয়েছি টিসু এগুলো ইয়ারি তো হাজার আর 30 টাকা হইব হ্যাঁ 30 টাকা ডেলা ওইলে বালা ডেলা ব্যবহার মাটির ডেলা বেহতর আমরার লাগে এখন সহজ হয়ে গেছে গিয়া কোনো জায়গাত বেশিরভাগ টিসু সিস্টেম মোটামুটি আপনি ডেলার পরিবর্তে টিসু ব্যবহার করছেন ওই বোয়াখান হইব তবে ডেলার ফায়দা বেশ তবে ইট ব্যবহার করবা না ইট ইট নাকি রোগ হইব ডাক্তার হলে ইটা সার্চ করে কইস ইট ভাঙ্গিয়া কোনো দিন ব্যবহার করবা না ইটার নাকি বড় রোগী হয়ে যেতে পার বাজা জিনিস ফুড়া জিনিস তাকিয়া এটা ব্যবহার করা খাওয়া যাইবা না এটা নবী জিনিসত করছেন না এটা হইলো গেছে ডাক্তার হলে নিষেধ করছেন ডাক্তারের মাত রসুল্লাহ নিষেধ করছেন তিনটা জিনিস দিয়ে ডেলা ব্যবহার করতে না বলে গোবর আংরা হাড্ডি এগুন জিন্নাতর হাড্ডি শুকনা গোবর বিজা গোবর না শুকনা গোবর বন্ধ জ্বালাইন না জমাইয়া সরু থাকুন এর বাদে আংরা এর বাদে হাড্ডি এই তিনটা জিনিস দিয়ে ডেলা ব্যবহার না মুসলমানের বাড়ির ডেলা রাখতা আখতা বাইরা কুটুম আইবা যেমনে দেখবা এই বাড়ির ডেলা নাই আখতা কইবা তো ফসরা করতাম আসলাম ফসরা করতাম আসলাম তে ইলা ভাইবা কোনো বাড়ি ফসরা বালু নাই ইলা মুসলমান আখতা আমরা মিলি যাই সরম লাগে দুঃখজনক ব্যবহার কইবা উবাই দি বই দেখা গুয়ার আর চলে দিয়ে হ্যাঁ হ্যাঁ হইন নাকি জাতুয়ার এমাদুদ্দিন সাবরে গুয়া শুনিয়া আমি একদিন গাড়ি খুব আসিছি বুঝাইছি শুনতে পারেন আপনারা সোশ্যাল মিডিয়া খুব বেশি বাইরা লইছে গিয়া একটা ব্যাপার এক জায়গায় গেসলা পায়খানা করার যাবার পরে এই বাড়িতে কিন্তু পায়খানার তেমন বালা ব্যবস্থা নাই বুঝেছেননি নিয়ারে ওদা বাসবিরর তলে গদে গুত কোন হুজুর কোন আদায় করতে পারবা তাই বলে অস্তাগবিল্লা নাউজ বিল্লাহ ইনু কি লইব লইয়া গেলে লাগা বাড়ি গিয়ালে দেখা যায় বাগুড়া দিয়ে এখন বানালে হেরেরা দেখা যার বুঝেছি হুজুর করলো কিতাব উদ্বাই বলে অস্তা করিল অন মানুষ এইটা আর হতর দাঁড়াই দি ওলা হাল্লত আমরা হতর টেকা খরচ করি সিনা নিয়ে খাই খাইন না কোন চাই বড় বড় জিনিস আনিয়ে খাইন না আমরা খাই আর উড়াই আর কিন্তু আমরা মুসলমান আমরা কিছু বাড়ির তো আছে ফসরা বাল নাই ফায়খানা ঘর নাই এটা চুড়া চুড়া টেকা খরচ করলে ওটা কিছু সুন্দর হইতো পরিষ্কার হইতো ইলা হওয়া যায় ডেলা নাই ফসরা বাল নাই ফায়খানা হইতে তাহলে সালও নাই সাল থাকতো ফায়খানা ঘরও সাল থাকতো এমনি ফসরা বালও সাল না হইলে অসুবিধা নাই অবকাত্রে রাসূলুল্লাহ ফরমাইন পর্দা করো মানে একবারে তুমি দেন উলঙ্গ হালাতে চলিও না গোসলখানার মধ্যে তুমি দেন গোসল করিও না দুই অবস্থা ব্যতীত দুই হালতে তোমাদের পর্দা লাগে না ও আয়াতর ব্যাখ্যা তফসির ইবনে কসির লক্ষণ এক হালত হইল ফসরা পায়খানার হালত সত্রে আওরাত খোলা হইব
ইহালতে তুমি দান সত্রে আওরাত না করলে প্রকাশ না করলে তুমি দান পরিষ্কার হইতা না জরুরত আদায় করতে পারতা না আর দুই নম্বর আতাকসে গিয়া মুজামিয়ত মিলামিশার মাধ্যমে এই হালতে আপনি পর্দা ফুরাফুরি করতে পারতা না এই দুই হালত ব্যতীত গোসলের মধ্যে খানো আল্লাহকে ওয়াস্তে একবারে উলঙ্গ হইতা না কইলে কইতা লজ্জার কারণে ফরিস্তা আপনার কাছ থেকে দূরে সরিয়া যান গিয়া اللاقي الله كواسته رسول الله فرمان تميتان اي دوي حالات بتي تو باقي حالات تميتان پردا خورو তোমাদের সত্রে আওরাতে ডাকিয়া রাখো মহিলা হল তুমি তাই না পর্দা করার চেষ্টা করো আল্লাহ পাক রব্বুল আলামিনে খাস করি আমরা প্রত্যেকরে সুন্দর করিয়া বেশি বেশি করিয়া আখেরাতের দিনের কথা ইয়াদ করতাম শরণ করতাম আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিদাম ওরে আল্লাহর বান্দাগণ আখেরাতের কথা আমরা সারা ইয়াদ করতাম আখেরাতের দিন কথা আমরা শরণ করতাম আমরা বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে খাস করি আমরা প্রত্যেকরে তৌফিক দেব সবে হোক আল্লাহুম্মা আমিন যে যে নসিহতগুলা করলাম সময় সীমিত সময় কিছু হোক এর লাগির লম্বা আলোচনা যেতাম পারি না আমি রাতাবাড়ি রামকৃষ্ণনগর গিয়া নয়টায় ফসা বুধবৈত্রায় আর আমি আসলাম রুটিনও মাদ মাগরিব বাদ মাগরিব তাহলে দেড় ফোনে দুই ঘন্টা হইল মানে আলী আহমদ সাহ তোরা অন্য এক প্রোগ্রাম যাইতা বেড়া বেড়া গাইলে শুনতেন খুঁজিস ও তানরে দেওয়া হয়ে গেছে আগে দেওয়া লাভ হয়েছে তো তাই তো কিছু কালেকশন হারণ সান্দা ভারণ ভারণ নি না আর আপনারাও দেন টান বেসে যায় আমরা কইলে বেশ দেই নিন না দেখি দেইনি বুঝাইছেন যার কারণে বিশেষ করিয়া টানটা দেওয়া হয়ে গেছে আর আমি এখন নয়টায় গিয়া খানো রামকৃষ্ণনগর হস্তে বহু দূর ওই ঘন্টার উপরে লাগবার সময় তোমার নিচে এক ঘন্টা যার কারণে তাড়া উড়ে আমি নামবো আর রওনা দিলাম ইনশাল্লাহ আর আন্নাইলে আমি থাকলাম মনে লম্বা সময় আরও কিছু আলোচনা করলাম মানে ইনশাল্লাহ আগে দিয়ে এলে কোনো দিন আলোচনা করবো মাশাল্লাহ আমার এই বাইয়ে দিতে রাখত আগে খেয়ে দিছন 5,000 একজনে দিছন 5,000 টাকা পয়সা লেখে ভাই আসুন বদরুল ভাই না আল্লাহ দিছে রে বদরুল ভাই বাড়াই দে কগুন লোক কগুন লোক আচ্ছা তার নাম কি ময়না ভাই নেন আল্লাহ আমার ময়না ভাই দিছেন 1,500 টাকা আর বদরুল ভাই নগদ দিছেন 2,000 টাকা আর 3,000 দিতা নানি ভাই নানি দিবা মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ আমার বদরুল ভাইয়ে 5,000 টাকা দিছন নগদ দুই ফরে দিবা তিন তার দিলেইবা আল্লাহ দিছি আর ময়না ভাইয়ে দিছন আল্লাহ কত বলে 1,500 টাকা আল্লাহ খাস করি আমার ভাইয়ের পক্ষ থেকে সরকারে কবুল ফরমাও আল্লাহ রহমান রাহিম আল্লাহ আমার বদরুল ভাই বিদেশ ভাই তখন রুজি রোজগার বাড়াইয়া দেও ও বাবার জিন্দাগির দূর ফরমা হ কালাল রিজাক দিবালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ তা বাইয়া নারো বিদেশ বাড়িগা রুজি করলে মসজিদ মাদ্রাসা আরো বেশি করে সাহায্য করবা ইয়া আল্লাহ আল্লাহ এই মসজিদের বাকি খাম খানাই আপনার কুদরত দিয়ে আপনি সাহায্য খান্তা করিয়া দেও আয় আল্লাহ দুনিয়া এবং আখেরাত তো আপনি বালাই খান্তা নসিব করো আমিন নগদ 2,000 দিলাইছো 3,000 পরে দিবা মাশাল্লাহ আর আসুন দেখেও দেন আল্লাহ 500-1,000 করে দেখাবা আসুন যদি তখন খেয়েও যদি দেন বলে বাদেও দিবা বলে 500-1,000 বা সিমেন্ট দেখো ব্যাগ দুই ব্যাগ করে দেখবা না মসজিদর দেখছি বার প্লাস্টার হইতো বিত্র খবর হইতাম বাড়িয়ান না বিত্র হয়ে গেছে না বার হইতো বা সুন্দর হইতো দামি রং মারতা প্লাস্টিক রং বুঝাইছো দামি রং মারতা যায় তার দাগ জলদি পড়ে না এটা কম দামি বার যান না রেইরের প্লাস্টিক এখন যুগ পরিবর্তন হয়ে গেছে গিয়া আর বিতে তো টাইলস লাগবো আগে দিও না হ্যাঁ টাইলস লাগতো যাই হোক আল্লাহর বন্দে গানের জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল খেয়াও যদি আরও 500-1,000-2,000 করে দিই তাহলে আমি লইমু আর এক দোয়া করে লইমু আপনার আর খেদমত থাকি বিদায় নেব এপি ফখরুল ইসলাম সাহেব দিছন নগদ 1,000 মাশাল্লাহ আল্লাহ কাজ করে তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ আমার রুজি রোজগার বান্দার রুজি রোজগার বাড়াই দেয় মাশাল্লাহ যে সুন্দর ভাই দেখ রাই জাহিরুল হক ভাইয়ের দিছন আল্লাহ 500 টাকা নগদ আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ ইতা ভাই এন্তর জিন্দগি রুজি রোজগার বাড়াই দাও বাবর জিন্দগির দূর ফরমাও আল্লাহ রাজ্জা বেগম এক বাড়ি থাকে মহিলা দিছন আল্লাহ রাজ্জা বেগম আর পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও রাজ্জা বেগম আর মার খানদান বাবার খানদান আর তামাম মর্দে গান আচ্ছা আচ্ছা খাবলর আব্দুল জলিল সাহেব হাজি সাহেবে দিবাম 500 টাকা
তার মা মারা গেছেন দোয়া চাইছেন ইয়া আল্লাহ আর বিশেষ করে তার চাচা চাচি এবার হজ যাইতা আব্দুল শহীদ সাহেব 2000 এবার টাকা দাখিল করছেন আল্লাহ আব্দুল জলিল সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ খাস করে আল্লাহ তার চাচা চাচি যে ইরাদা করছেন আপনি দাওয়াত করছো আপনার বাড়ি যাইবার লাগে আল্লাহ খাস করে আল্লাহ আব্দুল শহীদ সাহেবের এবং তার পরিবার লইয়া রানা দিত্র আল্লাহ সহি সালামতে মসজিদে মঞ্জিলে পৌঁছাও আমিন আইয়ুব কা মোল্লা আইসুন মোল্লা ইরশাদ আহমদ সাহেব আইসুন বক্ক আপনার এক বা ওয়াজ হইব ইন নমাজ আর মাঝখানে ঢুকানি অন্য শীতর দিন বুঝাইছে বাদে হরিবে একবারে তার কারণে আল্লাহ আপনার তার তামামর সৎকার কবুল করক যারা দিছেন না দেওয়ার চেষ্টা করবা দোয়া করক আল্লাহ আপনার তো রুজি রোজগারের মধ্যে বরকত দিত আমিন ওমা আলাইনা ইল্লাল বালা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আস্তাগফিরুল্লাহ إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم أنا نام سماد بن دلوقا الله أمر سماد بيو ديسون نقو ديخ هزار تيغ الله خسوري بير بك قطا كي صدقار قبول فرماو سماد بير ما بافر ما عبده ورزي رزگر بڑه دو بابر زنده گره دور فرماو هو قلال رزق دي ملامال خوري دو حرام تاكي بس يتغر توفيق نايت خوري دو آمين اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين الله مجال سنة فرلام آخرة تر بيا بوتانيا الله مدر آخرة تر دور بان خوف مدر بيتر دوكايا ديو برزخار زندگي قبر دور دوكايا ديو موتر دور مدر دل دوكايا ديو الله زرا موتر دورينا آخرة دورينا এরার ভিতরে ঢুকাইয়া দেও আল্লাহ আমাদের ফাসক্তের নামাজ কায়েম করবার তৌফিক দেও আল্লাহ যারা নামাজ গাফল পরিত্রাণা গাফলতি কড়া হিদায়াত নসিব ফরমাও আল্লাহ এক জামাত লই আমি এক গুনাহগার বিক বাঙ্গের আল্লাহ জীবনে আমরা অনেক গুনাহ করছি আল্লাহ আমাদের তমাম জিন্দেগীর গুনাহ খাতারে মাফ করে দেও আল্লাহ আমরা বিমারি অগলার বেমার দে আপনি শিফা দেও আল্লাহ আমাদের রিজিকরে কুশাদা করে দেও ও বাবার জিন্দেগীরে দূর ফরমাও ইয়া আল্লাহ হকালার রিজিক দি মালামাল করিয়া দেও আয় আল্লাহ বিল খুসুস আমাদের মায়ার বাবারে মাফ করিয়া দেও আল্লাহ আমাদের কবরবাসী মাই বাবার কবরের গাড়ার মধ্যে রহমতের জড়ি বর্ষাও যাদের মাই বাবা জীবিত আছেন হায়াত দরাজ ফরমাও যারা পড়াশোনার মধ্যে আছেন তরকিয়া নায়াত ফরমাও যারা সামনে পরীক্ষা দিতে কামিয়াবি নসিব করো ইয়া আল্লাহ আয় আল্লাহ আমদার উস্তাদ পীর মুর্শিদগণের দরজার এবুলন ফরমাও খাস করে গ্রামের তমাম নয়া হুরানা মর্দেগা নখলরে মাফ করে দেও জিন্দা আল্লাহর মধ্যে সিলা রহমে পয়দা করে দেও মসজিদ যত সাহায্য করছেন আল্লাহ এর দুনিয়া বঙ্গাকের তো সাহায্য কান্তা করিও আল্লাহ যারা যুবক বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি আসন আল্লাহ এর হেফাজতে রাখিও যারা বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও ইয়া আল্লাহ যার দিল যে আশা আছে আপনি পুরা করিয়া দেও আল্লাহ আমার খাবলর দাদা হাজি আব্দুল জলিল সাহেবে আল্লাহ 500 টাকা দিছেন মার হালত দোয়া চাইছেন আল্লাহ আপনার বান্দার মার কবরের মধ্যে সাবর হাতিয়া পৌঁছাইয়া দেও রহমতের জড়ি বর্ষা তান আওলাদর জিন্দেগির উজালা ফরমাও আর একজন হাজি সাহেব আল্লাহ আব্দুল মালিক সাহেব দুবরির আল্লাহ আপনার বান্দার আওলাদ দগলর জিন্দেগির উজালা করি দেও আল্লাহ আপনার বন্দার একজন ভাই বহু বছর বিদেশ বাড়ি থেকে আইছেন আল্লাহ ভাই গুরে সবরর তৌফিক এনায়েত করে দেও ইয়া আল্লাহ আল্লাহ আপনার মৌতের সময় ইমানি মৌত খান্দা রসিব করিও বাড়ি ঘরে পর্দা নিশিনি মা বইন খলরে মাফ করে দেও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম